ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ঘনিয়ে আসায় প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। আবার কোথাও কোথাও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। আগামী 11 নভেম্বর অনুষ্ঠিত হবে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও ভাঙচুর চালিয়েছে বসত বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে। আনারস প্রতীক স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, নৌকার প্রতীক আওয়ামী লীগ প্রার্থী কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। এ সময় ওই স্বতন্ত্র প্রার্থীকে প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। মঙ্গলবার শেরুয়া বটতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা যায়, নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আবু তালেব আকন্দ ও স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সোমবার দিবাগত রাত থেকেই দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে শেরুয়া বটতলা বাজারে স্বতন্ত্র প্রার্থীর আনারস মার্কার কার্যালয়ে হামলা চালায় আওয়ামী লীগ কর্মী সমর্থকরা। পরবর্তীতে ওই স্বতন্ত্র প্রার্থীর বসত বাড়িতে হামলা চালিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, আমার প্রতিদ্বন্দ্বী আবু তালেব আকন্দ অদ্বৈ সকাল 9টা থেকে 9:30টার মধ্যে তার সন্ত্রাসী বাহিনী সহ আমার বাসায় হামলা করে তার রামদা হকিস্টিক এবং চাইনিজ কুড়াল সহ 2টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং আমার অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে, নির্বাচনী অফিসও ভাঙচুর করেছে। আমাকেও বাসায় অবরুদ্ধ করা হয়। পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমাকে উদ্ধার করা হয়। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারী সন্ত্রাসীদের সুষ্ঠু বিচার করা হোক। 11 নভেম্বর শাহবন্দেগী ইউনিয়নের সকল জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভোটের মাধ্যমে এই সন্ত্রাসী বাহিনীর জবাব দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য। তবে এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবু তালেব আকন্দ বলেন, এই ঘটনার সঙ্গে তার কোনো লোক জড়িত নেই। এবং আমার সমর্থক মুরব্বী মানুষ, হাজির মানুষ, সম্মানিত মিলায় আপনি যায় ওনাকে ওদেরকে নিয়ে ছেলে নিয়ে আসতে যায়, চলো এখানে থাকো না, এখানে হঠাৎ করে ঘটনা ঘটবে। তখন আমার ওই মজুর সাহেব সহ আমার ছেলেদেরকে ওরা ধাক্কা দিয়ে ফেলায় দিচ্ছে। এরপরে খবরটা যখন স্প্রেড হওয়ার পরে আমার লোকজন আসছে, আসার পরে তারা আক্রমণাত্মক হয়েছিল ঠিকই, আমি ঠেকাই দিচ্ছি, সামনে তার ঠেকাই দিচ্ছি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সেই সঙ্গে তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরু নিউজ, ডেস্ক রিপোর্ট।